জি শেখ, বলছিলাম আমার প্রশ্ন, বেনামাজিকে কি কাফের বলা যাবে? বেনামাজিকে আপনাকে কাফের বলার প্রয়োজন নেই, কারণ ফতোয়া দেওয়ার অধিকার আপনার নেই। তবে আপনাকে জানতে হবে বেনামাজিকে কাফের আপনার বলতে হবে না, কিন্তু বেনামাজি যে কাফের এটা আপনাকে জানতে হবে। ইলমুল ইয়াকিন এটি হচ্ছে যেহেতু সঠিক মত, যদিও ইখতিলাফ রয়েছে ওলামা কেরামদের, কিন্তু ইখতিলাফের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাহাবা ইকরামদের এজমা ছিল যে সলাত অলসতা অবহেলা করে ছাড়লেও, যদিও অস্বীকার না করে তবুও বড় কাফের হয়ে যায়। এবং কোরআন এবং হাদিসের দলিলও এক্ষেত্রে রয়েছে, যেটা সময়ের স্বল্পতার জন্য এখানে পেশ করছি না। সলাত ত্যাগের বিধানের উপর বিস্তারিত আলোচনা আছে, যার ইচ্ছা হবে সে আপনার ইন্টারনেট থেকে ইউটিউব থেকে এগুলি সার্চ দিয়ে শুনে নিতে পারবে। আপনাকে ফতোয়া দিতে বলবো না, আপনি ফতোয়া দেবেন না, বরং আপনি নিজের উপর ফতোয়াটা ফিট করবেন যে আমি যদি এক ওয়াক্ত সলাত ছেড়ে দিই, ফজরটা পড়লাম না, তাহলে আমি কাফের হয়ে গেলাম। এইটা আগে করতে হবে, এলেম হাসিল করে আপনাকে আমল করতে হবে। জীবনে মরে গেলো যতক্ষণ বেঁচে আছি, যে কোনো অবস্থায় দুনিয়ার সব কাজ ছুটে যাক, আমি এক ওয়াক্ত সলাত ছাড়ব না। আমার সারা রাত ঘুম না হোক, রাত 3টা 4টা বেজে, তারপরে আমি সলাত ফজর পড়ব, তারপর ঘুমাবো। আপনাকে জানতে হবে যে বেনামাজি কাফের, আপনাকে ফতোয়া দিতে হবে না। ফতোয়া কে দেবে? ফতোয়া দেবেন আলেম, যার কাছে কোরআন সুন্নার এলেম রয়েছে, দলিল চাইলে দলিল দিতে পারবে। যে যেখান থেকে আইএমআই কেরামরা বলেছে, আবু হানিফা শাফি মালিক আহমদ বলেছেন দলিল ভিত্তিতে, ওখান থেকে বলতে পারবে, সেই ব্যক্তি ফতোয়া দেবে। আর আপনি একটু নামাজি হয়েছেন আর যে বেনামাজি, তারপর ফতোয়াবাজি করবেন আর মারামারি শুরু করে দেবেন, আরে আমাকে কাফের বলে দিলি, আর মারামারি ধসা শুরু করে দিলেন, ফিতনা ফসাদ সৃষ্টি করে দিলেন, এগুলো হচ্ছে খারাপ কাজ, এগুলি আপনার যোগ্যতা নয়। এগুলো আপনার যোগ্যতা যেহেতু নেই, সুতরাং এগুলো আপনার কাজ নয়, আপনার জন্য এসব করা ফিতনা। আপনি জানুন যে বেনামাজি কাফের, সুতরাং আপনি এই কুফরি করবেন না, আপনার ছেলে মেয়েদেরকে কাফের হতে দিবেন না। সুতরাং ছেলে মেয়েদেরকে 7 বছর থেকেই সালাতের 5 অক্ত সালাত তরবিয়ত দেবেন, যাতে করে 15 বছর হইতে হইতে, সাবালক হইতে হইতে, সাবালিকা হইতে হইতে, একবারে পুরো সালাত এমন অভ্যস্ত হয়ে যায় যে সালাত তার মজ্জাগত বিষয় হয়ে যায়, সালাত আর ছাড়বে না, তার ফিতরাত নেচার হয়ে গেছে। সে ভাত রুটি ছেড়ে দিতে পারে, কিন্তু সালাত ছাড়বে না। এইরকমভাবে ছেলে মেয়েকে প্রতিপালন করুন, এগুলি হচ্ছে আপনার কাজ। আর ফতোয়াবাজি করা জনগণের কাজ নয়, মূর্খদের কাজ এটি নয়, এটি হচ্ছে আলেমদের কাজ, জাহেলের কাজ নয়।